আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। চুলায় বন্ধুরা আমি অলরেডি ডাউল আর ভাত বসিয়ে দিয়েছি দুপুরের জন্য। তো বন্ধুরা, আমার ডাউল আর ভাত হতে থাকুক, আমি এই ফাঁকে বাইম মাছগুলো একটু কেটে নিব। আর এই বাইম মাছগুলো বন্ধুরা আপনাদের ভাইয়ায় পরশুদিন রাত্রে কিনে নিয়ে আসছিল। তো রাত হয়েছিল দেখে বন্ধুরা আমি আর বাইম মাছগুলো কাটিনি, ডিপে রেখে দিয়েছিলাম। এখন বন্ধুরা আমি বাইম মাছগুলো কেটে নিব। আর বন্ধুরা, বাইম মাছ কাটার জন্য কিন্তু ছাইয়ের প্রয়োজন হয়। তো বন্ধুরা, ঢাকার বাড়িতে কিন্তু ছাই কিনে নিতে হয়, আর যাদের বাসায় গ্রামে তারা তো লারকি খড়ি দিয়ে রান্না করে, তাদের তো ছাইয়ের কোনো সমস্যা হয় না বন্ধুরা। তো বন্ধুরা, আমি এর আগে কখনোই বাইং মাছ কাটতে পারতাম না, তো বাইং মাছ কাটা শিখেছি আমার ননাসের কাছ থেকে। তো বন্ধুরা, আমি বাইং মাছের গায়ের চামড়াটা টেনে ফেলে দিচ্ছি। তো বন্ধুরা, বাইম মাছের শরীরের চামড়া ফেলে দিয়ে এখন আমি বন্ধুরা ছোট ছোট সাইজ করে বাইম মাছগুলো কেটে নিব। তো বন্ধুরা, আমার সবগুলো বাইম মাছ কাটা হয়ে গেছে। এখন আমি বন্ধুরা খুব ভালো করে বাইম মাছগুলো একটু ক্লিন করে নিব। আমি আজকে যতটুকু রান্না করব সেগুলো রেখে বন্ধুরা বাকি বাইম মাছগুলো আমি পলিথিনে করে ডিপে রেখে দিব। তো বন্ধুরা, এখানে আমার রান্না বান্না যা যা করব সেগুলো আমি কুটে নিয়েছি। বাইম মাছ খুব ভালো করে বন্ধুরা আমি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি বন্ধুরা, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, টমেটো এগুলো কেটেছি বন্ধুরা। আর এখানে বন্ধুরা আমি বাঁধাকপি কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়েছি বন্ধুরা একটি জালিতে। তো বন্ধুরা, আমার ডাউল আর ভাত অলরেডি মাশাল্লাহ রান্না করা হয়ে গেছে। এখন বন্ধুরা আমি রান্না করব বাইম মাছ ভুনা, আর বাঁধাকপি ভাজি করব ডিম দিয়ে। তো বন্ধুরা, বাইম মাছ ভুনা করার জন্য প্যানের উপরে আমি সয়াবিন তেল দিয়েছি। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচি। আর বন্ধুরা, যে কোনো ভুনার তরকারিতে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে বন্ধুরা। পেঁয়াজের উপরে বন্ধুরা এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো বন্ধুরা আমি একটু তেলের সাথে ভালো করে ভেজে নিব নরম হওয়ার আগ পর্যন্ত। আর পাশের চুলায় বন্ধুরা আমি বাঁধাকপিগুলো প্যানের উপরে ভাপ দিয়ে নিব। এখন বন্ধুরা সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। এখন আমি বন্ধুরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশের চুলায় বন্ধুরা আমার পেঁয়াজ আর কাঁচামরিচ নরম হয়ে গেছে। এখন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া দিয়ে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। সামান্য পরিমাণ বন্ধুরা আমি পানি দিয়ে নিলাম। এখন আমি বন্ধুরা এক এক করে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ। এখন বন্ধুরা আমি দিয়ে নিব পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। আর দিয়ে নিচ্ছি বন্ধুরা এখন সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো। এখন আমি দিয়ে নিব বন্ধুরা পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আমার মশলা বন্ধুরা কষানো হয়ে গেছে। এখন আমি কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি একটি টমেটো। টমেটো দিয়ে মশলাটা বন্ধুরা আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন বন্ধুরা আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে।
আর এগুলো কিন্তু বন্ধুরা ইন্ডিয়ান টমেটো, আর ইন্ডিয়ান টমেটো বন্ধুরা বেশি একটা গলতে চায় না, আর বাজারে এখনো বন্ধুরা দেশি টমেটো বের হয়নি। তো যাই হোক বন্ধুরা, আমার মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি কষানো মশলার উপরে বন্ধুরা দিয়ে নিলাম ধুয়ে রাখা বাই মাছগুলো। বাই মাছ দিয়ে বন্ধুরা আমি একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন বন্ধুরা আমি কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এখন আমি একটি ঢাকনা দিয়ে বন্ধুরা ঢেকে দিব। আর পাশের চুলায় বন্ধুরা আমার বাঁধাকপি ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি একটি জালিতে ঝরিয়ে দিব। বাঁধাকপি ভাজি করার জন্য বন্ধুরা চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের উপরে আমি দিয়ে নিলাম সয়াবিন তেল। তেল আমার বন্ধুরা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ বন্ধুরা আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ এবং কাঁচামরিচের উপরে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা একটি ডিম। ডিম দিয়ে বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। আর পাশের চুলায় বন্ধুরা আমার বাইম মাছের তরকারি পলক চলে আসছে। এখন বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে বন্ধুরা আমি একটু লবণের পরিমাণটা দেখে নিব। তো বন্ধুরা আমার বাইম মাছের তরকারিতে লবণের পরিমাণ ঠিক হয়েছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পাশে চুলায় বন্ধুরা আমার পেঁয়াজ আর ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ভাপ দিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে নিলাম ডিমের উপরে। এখন বন্ধুরা আমি একটু নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে বন্ধুরা সামান্য পরিমাণ লবণ দিয়ে নিলাম। আর পাশের চুলায় বন্ধুরা আমার বাই মাছের তরকারি অলরেডি রান্না করা হয়ে গেছে, এখন আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা বাই মাছের তরকারির উপরে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে বন্ধুরা আমি একটু ঢেকে দিব। তো বন্ধুরা আমার বাই মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে বন্ধুরা আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো কাছে বা দূরে যে যেখান থেকে কষ্ট করে আমার ব্লগটি দেখছেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল। যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা পাশের চুলায় আমার বাঁধাকপি ভাজি প্রায় রান্না করা হয়ে গেছে। নামানোর আগ দিয়ে আমি দিয়ে নিচ্ছি বন্ধুরা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। এখন বন্ধুরা আমি একটি প্লেটে বাঁধাকপি ভাজিগুলো নামিয়ে নিব। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্নাবান্নার আয়োজন। আর বন্ধুরা আপনাদের ভাইয়া আমার হাতে বাইম মাছ ভুনাটা অনেক পছন্দ করে। আপনাদের ভাইয়া বলে তুমি যখন বাইম মাছটা ভুনা করো তখন আমার কাছে অনেক ভালো লাগে। তো বন্ধুরা যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আমার কথায় যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ বন্ধুরা এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।